কনসার্ট হলেই কেন একটা বাঙালি মানুষের একটা জিদ উঠে কনসার্টে গিয়ে গাঁজা খাবো? আরে তুমি ছাদে খাও, রুমে খাও, খাওয়ার ইচ্ছা তুমি, মানে এটা তোমার পার্সোনাল জিনিস, আমি এনকারেজ করতেছি না খাইতে, বাট যার যেটা খাওয়ার বাসা থেকে খেয়ে দিয়ে আসো। এখানে এসে যারা আমরা মানে একটা সুন্দর পরিবেশে উপভোগ করতে এসেছি একটা এক্সপিরিয়েন্স, আমাদের জন্য জিনিসটা দূষিত করার কোনো মানে নাই। কি বলবো, এটা সব সময় যখন আমরা টিকিটস কিনি এটা বলে দেয় ভিতর বাইরে থেকে পানি পর্যন্ত নেওয়া যাবে না, পানি ব্যাগ থেকে ফালাই দেয়, কিন্তু মানুষের ভিতরে মানে মানুষ ভিতরে ইলিগাল সাবস্টেন্সেস কীভাবে ক্যারি করে? আর যারা আমরা নন স্মোকার আসলে আমাদের জন্য খুব প্রবলেমেটিক হয়ে যায়, কারণ জায়গাটা স্পেশালি এটা ইনডোর হওয়াতে এমনি জায়গাটা ছোট, এখানে ইচ্ছা মতন মানুষ স্মোক করতেছে। সো এটাও মানে এটা যেটা বললাম, এখানে তো অর্গানাইজাররা কতটুকু কন্ট্রোল করবে, যেখানে গেট পর্যন্ত ভেঙে ঢুকে গেছে, টিকিটস চেক করতে পারতেছে না, পকেট আর কি চেক করবে? আর একটা মেয়ে হিসাবে এখানে সেফটিরও অনেক কনসার্নস থাকে। এই ধাক্কাধাক্কি মারামারি করে আমার কাউকে, এত বড় ফ্যান আমি কারো না, কারো গান শুনতে চাই, এই ভাইয়া হতাশ হতাশ করে আমার সামনেই গেল। এটা শুধু আমি বলতেছি না, আপনারা অন্যান্য ফুটেজ ঘাটালেও বের হবে। সো আমি এইটাই রিকোয়েস্ট করবো যে বাংলাদেশের যারা মানে ফিউচারে যারা কনসার্ট অর্গানাইজ করবেন, সব কিছু মানে সবসময় এটা একটা ইস্যু হয় যে ভেনিউ না যতটুক স্পেস আছে যতটুকু অ্যাকোমোডেট করতে পারবে, প্রফিট করার জন্য আরও 10 গুণ টিকিট সেল করার এটার যুক্তিটাই আমি বুঝি না। তা এখানে যেমন আমি আরেকটা কথা বলবো যে তারা একটা প্রোটেকটিভ লেয়ার দিয়ে রেখেছিল, যেন সবাই কনসার্টটা যারা টিকিট কিনে আসে নাই তারা যেন উপভোগ না করতে পারে। ওই কাপড়টা ছিঁড়ে এখন 5 তলা পর্যন্ত মানুষ রেলিং ঘেঁষায়, এটা কিন্তু খুবই একটা মানে এটা খুবই আনসেফ, যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে রেলিং দিয়ে, যে কোনো সময় মনে হচ্ছে মানুষ পড়ে যাবে। আর আর্টিস্টগুলো যেভাবে ওপেন এয়ারে পারফর্ম করতেছে, উপর থেকে কেউ যদি কিছু মারেও, মানে আসলে বাংলাদেশি মানুষ আমি নিজেও বাঙালি হয়ে বলতে পারতেছি না, কেউ উত্তেজিত হয়ে বোতল মারলো, কাগজ মারলো, মানে এখন এইটাও খুব একটা মানে আমি বলবো যে আর্টিস্টদের জন্য একটা সেফটি কনসার্ন। খুবই অতিরিক্ত মিসম্যানেজমেন্ট, এমন অবস্থা যে গেটে এখন টিকিটসও চেক করতেছে না, যে যার মতন ঢুকতেছে যমুনা ফিউচার পার্কে, সবাই শপিং করে যে যার মতন ইচ্ছা, দেখি ইজি সেল আর যার সবার হাতে ব্যাগ শপিং করে ওরা ঢুকলো ভিতরে। খুবই বাজে অবস্থা, এখানে একদমই সেফ না, পুলিশ আর্মি পর্যন্ত আমাদের সামনে এসে ঢুকে গেল। সো আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং এখানে, একদমই মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, শুধু অর্গানাইজারদের উপরে না, কারণ ভেনিউটা আমি জানি যে ওয়েদারের জন্য মেবি মানে শর্ট নোটিসে তারা আর কিছু ম্যানেজ করতে পারে নাই, কিন্তু অ্যাজ অডিয়েন্স মেম্বার্স আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। মানুষজন গেট ভেঙে সামনে গিয়ে যাতা করতেছে, সো এটা দুই পক্ষেরই আসলে দোষ আছে। বাট আমি আর শেষ পর্যন্ত থাকলাম না, আসছি, 15 মিনিট ছিলাম, খুবই সাফোকেটিং ভিতরে, অতিরিক্ত মিসম্যানেজমেন্ট হচ্ছে, আমি আর থাকতে পারতেছি না, আমি এখন বাসায় চলে যাবো। এটা নিয়ে কথা বললে আসলে অনেক কথাই বলা যাবে, এটা তো খারাপ লাগতেছেই যে কারণ শুধু আমরা মানে আমরা যেমন তাও এটাকে একটা বলবো যে আমার জন্য এটা হয়তো লাক্সারি হতে পারে, অনেকজন কিন্তু এটা তাদের অনেক দিনের ইচ্ছাও থাকতে পারে যে দে হ্যাভ সেভড আপ ফর দিস ইভেন্ট, তো তাদের জন্য আসলে বেশি খারাপ লাগতেছে যে এসে আমার, আমি দেখলাম যে অনেকজনই বের হয়ে গেছে, আর যারা আসলে সামনে বসেছে তাদেরও এক্সপিরিয়েন্স যে খুব বেশি ভালো সেটা আমি বলতে পারবো না। এই যে ভাইয়া হতাশ হতাশ করে আমার সামনেই গেল, এটা শুধু আমি বলতেছি না, আপনারা অন্যান্য ফুটেজ ঘাটালেও বের হবে। সো আমি এইটাই রিকোয়েস্ট করবো যে বাংলাদেশের যারা মানে ফিউচারে যারা কনসার্ট অর্গানাইজ করবেন, সব কিছু মানে সবসময় এটা একটা ইস্যু হয় যে ভেনিউ না যতটুকু স্পেস আছে যতটুকু অ্যাকোমোডেট করতে পারবে, প্রফিট করার জন্য আরও 10 গুণ টিকিটস সেল করার এটার যুক্তিটাই আমি বুঝি না, প্রত্যেকবার এটা হয়। আর একটা মেয়ে হিসাবে এখানে সেফটিরও অনেক কনসার্নস থাকে, এই ধাক্কাধাক্কি মারামারি করে আমার কাউকে, এত বড় ফ্যান আমি কারো না, কারো গান শুনতে চাই না, থ্যাংক ইউ সো মাচ। তাড়াহুড়া করার ওই লজিকটা আমি বুঝতে পেরেছি, কারণ ওরা তো মানে এরা তো শুধু বাংলাদেশের ব্র্যান্ড না, এখানে মেন অ্যাট্রাকশন হিসাবে জালকে তারা নিয়ে এসেছে, যেহেতু তারা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তারা তাদেরও অন্যান্য এঙ্গেজমেন্ট থাকতে পারে, এটা তো আমরা জানি না, হয়তো তাদের আজকের মধ্যে বাংলাদেশ ছেড়ে অন্য জায়গায় যেতে হবে, অন্যান্য এঙ্গেজমেন্ট আছে। আর একটা ইন্টারন্যাশনাল টিমকে রাখা, খাওয়ানো, ঘোরানো, এগুলাতে অনেক ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস আছে। সো আমার মনে হয় যে আরও ওয়েল প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স থাকা উচিত ছিল, একটা সমস্যা হওয়ার পরে সমাধান আসলে শর্ট নোটিসে কখনো এটা কেউ করতে পারবে না। বাট যেটা আমি বললাম, এটা শুধু অর্গানাইজারদের পক্ষ থেকে না, ভিউয়ার হিসাবে বা অডিয়েন্স হিসাবেও আমাদের কয়েকটা দায়িত্ব থাকা উচিত ছিল। যেটা এখানে যেমন আমি আরেকটা কথা বলবো যে তারা একটা প্রোটেকটিভ লেয়ার দিয়ে রেখেছিল, যেন সবাই কনসার্টটা যারা টিকিট কিনে আসে নাই তারা যেন উপভোগ না করতে পারে। ওই কাপড়টা ছিঁড়ে এখন 5 তলা পর্যন্ত মানুষ রেলিং ঘেঁষায়, এটা কিন্তু খুবই একটা মানে এটা খুবই আনসেফ, যেভাবে ধাক্কাধাক্কি হচ্ছে রেলিং দিয়ে, যে কোনো সময় মনে হচ্ছে মানুষ পড়ে যাবে। আর আর্টিস্টগুলো যেভাবে ওপেন এয়ারে পারফর্ম করতেছে, উপর থেকে কেউ যদি কিছু মারেও, মানে আসলে বাংলাদেশি মানুষ আমি নিজেও বাঙালি হয়ে বলতে পারতেছি না, কেউ উত্তেজিত হয়ে বোতল মারলো, কাগজ মারলো, মানে এখন এইটাও খুব একটা মানে আমি বলবো যে আর্টিস্টদের জন্য একটা সেফটি কনসার্ন।
দায়িত্বশীল অবশ্যই হওয়ার দরকার ছিল। আর এটা কিন্তু শুধু এই কনসার্টে না, প্রত্যেকটা কনসার্ট, আমি জানি না মানুষের কনসার্ট হলেই কেন একটা বাঙালি মানুষের একটা জিদ উঠে কনসার্টে গিয়ে গাঁজা খাবো। আরে তুমি ছাদে খাও, রুমে খাও, খাওয়ার ইচ্ছা তুমি, মানে এটা তোমার পার্সোনাল জিনিস, আমি এনকারেজ করতেছি না খাইতে, বাট যার যেটা খাওয়ার বাসা থেকে খেয়ে দিয়ে আসো। এখানে এসে যারা আমরা মানে একটা সুন্দর পরিবেশে উপভোগ করতে এসেছি একটা এক্সপিরিয়েন্স, আমাদের জন্য জিনিসটা দূষিত করার কোনো মানে নাই।